वेलकम टू माय चैनल गाइस। आज हमें जो क्रस्टी से जो डिजाइन टी देखा ची डिजाइन टी बनाने जो प्रथम देखो हमें पर देखो ये चारटे घर नहीं देखो ये चारटे घर नहीं तर ठीक ऊपर देखो हमें बाम साइड दिखे दुटो एक्सट्रा घर बाड़िए डान साइड दिखे देखो दुटो एक्सट्रा घर बाड़िए देखो परपर हमें घरगुलो कर नहीं टोटल देखो आठटा घर कर नहीं এবারে দেখুন তার ঠিক উপরে আমি আবার বাম সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে আর ডান সাইডের দিকে একটা ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন মাঝের ঘরগুলোকে একদম একই রকম করে আমি দেখুন পরপর ঘরগুলোকে করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি আবার একই রকমভাবে ঘরটি কিন্তু করে নিয়েছি। পরপর দেখুন এই লাইনটি যেমনভাবে বানিয়েছি উপরের লাইনটি একদম কিন্তু একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে একটা ঘর করার পরে তারপরে দেখুন একটা আমি কালো কালার দিয়ে ভরাট করে তারপরে একটা ঘর করে নিয়েছি। তারপরে দেখুন পরপর আমি এখানে চারটে কালো কালার দিয়ে ভরাট করে তারপরে দেখুন আবার তিনটি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে এই ঘরটির ঠিক উপর থেকে দেখুন ডান সাইড থেকে আর বাম সাইড পর্যন্ত দেখুন পরপর মাঝের ঘরগুলোকে একদম একই রকম রেখে পরপর আমি ঘরগুলো কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। এবারে দেখুন করার পরে বাম সাইড থেকে দেখুন এইখানে দুটো ঘর করার পরে তারপরে দেখুন একটা ঘর আমি কালো করে নিয়েছি তারপরে একটা ঘর করে তারপরে আবার দেখুন দুটো ইয়েলো কালার দিয়ে দেখুন এখানে আমি ভরাট করে নিয়েছি। তারপরে দেখুন এইখানে পরপর আবার চারটে দেখুন ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর আমি দুটো ঘর করে নিয়েছি। তারপরে দেখুন আবার একটা ঘর দেখুন এইখানে ইয়েলো কালার দিয়ে তারপর দেখুন আবার দুটো আমি কালো কালার দিয়ে ভরাট করে নিয়েছি। তারপরে দেখুন এইখানে একটা ইয়েলো কালার দিয়ে তারপরে আবার দুটো ঘর করে নিয়েছি। আবার দেখুন বাম সাইডে আমি একটা ঘর গ্যাপ দিয়ে দিয়েছি একই রকমভাবে দেখুন তার ঠিক উপরে আমি পরপর দুটো ঘর করে নিয়েছি। তারপরে দেখুন এই নিচের লাইনটি আমি যেমনভাবে বানিয়েছি একদম উপরের লাইনটাও আপনারা একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। এবারে দেখুন বানানোর পরে তার ঠিক উপরে দেখুন বাম সাইডে একটা ঘর গ্যাপ দেয় ডান সাইডে একটা ঘর গ্যাপ দেয় পরপর দুটো করে ঘর দেখুন বাম সাইড থেকে দুটো ঘর আর ডান সাইড থেকে দুটো ঘর নিয়ে মাঝে দেখুন আমি দুটো ইয়েলো কালার দিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে এইখানে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর করে আর ডান সাইড থেকে দেখুন দুটো ঘর করে নিয়েছি মাঝে দেখুন দুটো আমি কালো রং দিয়ে দেখুন ভরাট করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটা ঘর দেখুন বাড়িয়ে আর ডান সাইডের দিকে দেখুন একটা ঘর আমি বাড়িয়ে পরপর দেখুন তিনটে তিনটে করে দেখুন বাম সাইডে তিনটে আর ডান সাইডে তিনটে করে ঘর নিয়ে দুটো দেখুন আবার কালো রং দিয়ে ভরাট করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আমি উপরে লাইনটিও একদম একই রকমভাবে করে নিয়েছি দেখুন দুটো লাইন দেখুন পরপর একদম একই রকমভাবে হয়ে গেছে। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান সাইড দিকে দেখুন একটা ঘর গ্যাপ দিয়ে আমি দুটো করে ঘর করে নিয়েছি দেখুন করার পরে মাঝখানে আমি দুটো ঘর কিন্তু কালো রং দিয়ে ভরাট করে নিয়েছি। এবারে দেখুন এইখান থেকে আমি পরপর এই যে কালো রং করে দুটো এই সোজাসুজি দেখুন একদম দুটো করে ঘর নিয়ে টোটাল এইখান থেকে দেখুন এইখান থেকে দেখুন দুটো করে ঘর নিয়ে এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল দেখুন আটটা দেখুন লাইনে দুটো করে ঘর করে নিয়েছি। দুটো করে ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন আমি বাম সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে মাঝখানে আমি দুটো ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে আবার দুটো দেখুন ইয়েলো কালার দিয়ে দিয়েছি আবার দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে দিয়েছি দেখুন বাম সাইডে আর ডান সাইডে। এবারে দেখুন তার ঠিক উপরে আবার দেখুন একটা ঘর বাড়িয়ে দেখুন কালো রংটা দিয়ে কালো রংটা দেখুন দু সাইডে একটা করে বাড়িয়ে মাঝখানে দুটো ইয়েলো কালার দিয়ে দিয়েছি তার ঠিক উপরে দেখুন আবার একটা করে ঘর গ্যাপ দিয়ে তারপরে দেখুন দুটো ইয়েলো কালার দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন আমি এই ডিজাইনটি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার।